এখানে চলে যাচ্ছে তো হাই ব্রো, সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আজকে কাকে নিয়ে রোস্ট করতে চলেছি সেটা তো থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো। তো সেই হারামজাদি আর সেই ছকরার কীর্তি। তো সেই হারামজাদি ছকরার প্যান্টে নঙ্কা গুঁড়া দিয়ে দিবেক, তো সেই প্যান্টটা পরিবেক, তারপর ছটপট ছটপট খুঁজাবেক, আর সেই হারামজাদির ফুর্তি হবে। বিশাল মার্কেটে নাকি এই ভিডিওটা চলছে, তো ওইটা নিয়ে একটু মারে দিলাম আর কি। বেশি না বইকে শুরু করা যাক। আবার একটু তোমাদের সামনে মজার প্রাঙ্ক নিয়ে চলে আসলাম, তাও আবার কার উপরে? জিতুর উপরে। ওর প্যান্টে আজকে আমি দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো। অসাধারণ আইডিয়া, আরেকবার বলো না, আরেকবার ভালো করে। ওর প্যান্টে আজকে আমি দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো। প্যারি সমাজ গই। হারামজাদির বুদ্ধি মনে হয় তখন সাকসেসফুল হয়েছে। পুরা লঙ্কা গুঁড়া দিয়ে যা, ঘুষিয়ে ঘুষিয়ে, শুকনো না হলে গোটা লঙ্কা ছিঁচে ছিঁচে দিয়ে যা, তবু দিয়ে যা, পরে কি হবে না হবে দেখার দরকার নাই। এসেই বুঝতে পারবে কত ধানে কত চাল। চুলকনি ভাই চুলকনি, চুলকনি ভাই চুলকনি। তবে গানের সুরে নাচটাও ভালো আছে, চুলকানি রে ভাই চুলকানি, তারপরে গান মারানি, ওটাও হবে। তো আমাদের ছোকরাটাও ঘরে ঢুকে পড়েছে। তো আমাদের ছোকরা অলরেডি সে লঙ্কা গুঁড়া দিয়া প্যান্টটা পরে নিয়েছে, মনে হচ্ছে খেলা এখন শুরু হবে। খেলা হবে, খেলা হবে। তো অলরেডি সেই ছোকরার আমাদের চুলকানি শুরু হয়ে গেছে। সে হারামজাদি আড়ে আড়ে দেখছে যে মালটা কি হচ্ছে, গিটার বাজানোটা মানে চুলকানিটা আর কি। তবে যাই হোক, সালা হারামজাদির টাকানার স্টাইলটা মোটামুটি ভালোই আছে, একদম সেই লেভেলের, একদম ডেস্টার দিকে। বন্ধ করবো আর বন্ধ করো এনে। कौन है ये लोग, कहां से आते हैं ये? এদিকে ছকরার বান্টু চুলকান চুলকান জ্বলন উঠে যাচ্ছে, ওদিকে হারাম যদি মজা আলিছে, তো ভাবা যায় জ্বলে যাচ্ছে। এইদিকে ছকরা চুলকান চুলকান জান যাচ্ছে, এদিকে বলছে প্যান খুলে দে, হারাম যদি কম হারামি ছোকরা। আবার মাকে হাঁকাছে, মাকে হাঁকালে আমরা সেই সেক্সি হারামজাদি কি করে এনজয় লিবে, ওকে এনজয় লিতে দে তারপরে হাঁকাবি। দেখো নাই বললে কি করে দেখবে, তাহলে প্যান্টটা খুলতে হবে, খুলো তারপরে কথা হবে। হারামজাদির মনে চোখের ডিস্টার্ব আছে, চোখের দোষ আছে, না তো এরকম ভাবে কেউ আজ পর্যন্ত তাকাই থাকবে না এই সালা প্যান খোলা দেখার জন্য। ছকরার রাগ নাই, রাগ থাকলে এতক্ষণে হারামজাদি কে লাচ মারে ফেলে দিত 10 ফুট দূরে। জ্বলবে কেই তো, লঙ্কা গুঁড়া দিলে তো জ্বলবে কেই, জ্বললে একটা উপায় আছে, গরম জল করতে হবে আর পেছনটাকে ওই গরম জলে ডুবাতে হবে, তাহলেই সব সমস্যার সমাধান খতম হয়ে যাবে। বাথরুমে যাই না কি করবে, হ্যান্ডেল মারবে, একটু বলে দিলে ভালো হইতো। ওই তেল দিয়ে বাথরুমে একটু হাতের কাজটা সারিয়ে নিবি, তারপরে হারামজাদিরও একটু ডায়লগ শুনবো কি বলে দেখি, একটু শোনা যাক। তো গাইস, জিত আমার পরে রেগে গেছে, কাকিমাও রেগে গেছে, আমি খুব একটা ভয়ানক কাজ করছি। হ্যাঁ ভালো তো লাগবে কি, কারণ লোকের চুলকানি দেখে সবারই ভালো লাগে, তো একটু নিজেও ঢুকান নিবে সেইখানে, ঠিক আছে, তারপরে বুঝতে পারবে মজাটা কাকে বলে। তো
এরকম মেয়েদের কীরকম ব্যবস্থা করতে হবে সেটা তো জানাই আছে, যেমন রোগের তেমন ওষুধ আছে। তো কমেন্টে লিখে দিবে কীরকম পরের ভিডিও চাইছো না চাইছো, তো সব রকম পাই যাবে, এ টু জেড সব রকম ভিডিও পাই যাবে, ঠিক আছে। আর চ্যানেলটা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা ঘণ্টিটাও দাবি দিবে।